কত করে বিক্রি করছেন মরিচ? শুনেন আমি বলি, বিষয়টা হলো আপনারা যে পণ্যগুলি বিক্রি করবেন এখানে একটা মূল্য তালিকা দিবেন, এটা আইনে আছে যে আপনার পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। তো আপনি তো মূল্য তালিকা দেন না, 140, আপনি 40 টাকা পোয়া হলে তো 160 টাকা, তো 160 টাকা যে কেজি বিক্রি করেন এটা আপনি বিশ্বাস করাবেন কিভাবে? আপনার তো কোনো তালিকা নেই। আপনি তো ই বলছেন, আমাদেরকে দেখে আমার যা মনে হয়েছে, আপনি বললেন যে 130 টাকা, তাহলে একটু কেনার ই দেখেন যে 130 টাকা কিনেছেন, এখানে তো বেশি বিক্রি করতেছে ওরা। কেনা কম আছে, এখন বিক্রি করবেন এই টাকায়? এই যে 160 টাকা করে নিচ্ছে, 160 টাকা করে নিয়ে যান, কিনেন। 160 টাকা করে আপনারা নিলে নিতে পারেন, ওনাদেরকে দিয়ে দেন। আমরা বলি নাই, আপনি যে দাম বলছেন সেই দামে বিক্রি করে দেন। এই এক কেজি মরিচ কি করবেন আপনি? দাঁড়ান, অল্প নেন, অল্প নেন, অল্প নেন। আপনি অতি উৎসাহিত, অল্প অল্প নেন। আপনি এক কেজি দিয়ে কি করবেন? আমার দুজনে মিলে এক কেজি মরিচ আমি লাগা আধা কেজি করে একটা মূল্য, আর মূল্য এই অনুযায়ী বিক্রি করেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা সামনে যাই। আপনি বিক্রি করেন এই দামেই? হ্যাঁ, আপনি যদি যেহেতু বলেছেন যে দাম ওই দামে বিক্রি করেন। মসুর ডাল কত করে? লেখা আছে ওখানে এটা, আর এগুলি নাই, এটা নাই, এটা নাই। আপনারা মূল্য তালিকা যথাযথভাবে দেন না। এই যদি এখানে সুন্দর সিস্টেম আছে, ওখানে না দিতে পারলে বলি, ওখানে না দিতে পারলে এখানে প্রত্যেকটা এক একটা স্টিকার দিয়ে দেবেন, তাহলেই তো হয়ে যায়। আমরা কেন ফাইন করতেছি, এই যে মূল্য তালিকা যাতে সবাই নিয়মিত টানায়, আপনারা আমরা আসলে টানান অথবা নাম কস্তে একটা দিয়ে রাখেন, এইটা তো উদ্দেশ্য না আমাদের। এটা কি নাম কি এটার? হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এটাই কোনো নাম লেখা নাই, কিছু না, মানে কোন প্রতিষ্ঠান, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ, দাম, কোনো কিছু নেই, অনুমোদন আছে কিনা কিছু আছে এটাই? তাহলে কেন এগুলি বিক্রি করছেন আপনারা? জেনে শুনেই তো বিক্রি করছেন, এগুলি কেন বিক্রি করছেন? এটা কি ঘি? তো ঘি কোথায় লেখা কই? এটা তো একটা প্যাকেট জাত, বোতল জাত, তাহলে কিভাবে এটা? ওই যে প্যাকেটগুলি দেখেন সবগুলো লেখা আছে, কারণ তো কিছুই লেখা নেই। এগুলো সব ই করেন, বিক্রি করতে পারবেন না এগুলি। হ্যাঁ, তো আমরা তো প্রতিদিন মনিটরিংয়ে আপনাদেরকে মূল্য তালিকা প্রদর্শন করতে বলি, এটি আপনি টানাননি কেন? আপনার এটা টানানো ছিল মানে কি? আপনি যেদিন এসে ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন একটা বোর্ড টানাবেন, না না, এটা কি জরিমানা করতে হবে? এখানে তো আবার মিক্সও আছে, দেশি ছাড়াও ক্রস আছে না, হাইব্রিড, এটাও হাইব্রিড। আপনার তালিকা কই? মানে একই দোকান। এটা কি আমাদেরকে জরিমানা করতে হবে তারপরে দিবেন, না আপনি 70 টাকা বলছেন, এটা আমি বিশ্বাস করব কিভাবে? যদি আপনার তালিকায় লেখা থাকতো তাহলে আমি বুঝতাম যে না, আপনি এটা সঠিক বলছেন। এখন যেহেতু তালিকা নাই, আপনি যেটা বলবেন সেটাই আমার বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা বলি যে আপনি মূল্য তালিকা দিবেন। এই রসুন কত করে বিক্রি করছেন? দেখেন কোনো তালিকা আছে এখানে? তাহলে কেন এটা? তো আমরা তো শুধু শুধু বলি না, এটা আইনে আছে যে আপনাকে মূল্য তালিকা দিতে হবে। ওই এটা কি আমদানিকৃত? এলসিপিএস কত বলেন, ওটা কত? 45 টাকা। তা 45 টাকা হলে আপনি লিখে দেন ওখানে, দেখি 45 টাকা কোথায় আছে। আপনাকে তো আমরা জোর করে কম বেশি ইন্ডিয়ান পেঁয়াজ লেখা আছে 45। তো এই বোর্ডটা আপনি যদি এখানে টানিয়ে দেন, হ্যাঁ, কোথাও, অথবা আপনার ওই পিছনে রাখেন, অথবা এখানে আশেপাশে একটা স্টিকারের মতো দিয়ে দেন, তাহলে তো মানুষ বুঝতে পারে, আমরাও এসে বুঝতে পারি যে আপনি ওই দামে বিক্রি করছেন। আলু কত করে বলেন? 40। আচ্ছা আচ্ছা, তো ওখানে একটা এটারও তালিকা দিয়ে দেন, লেখা আছে। এটা একটু বড় করতে হয় যাতে মানুষ, আপনারা বুঝেন না বিষয়টা।
আপনার তো অসৎ উদ্দেশ্য আছে নাকি, মানে যে বেশি লাভ করবেন অযৌক্তিক এরকম নাই? তাহলে তো ক্লিয়ার, তাহলে আপনি কি করবেন, জাস্ট তালিকাটা আপনি বড় করে দিলেন, মানুষ দেখতে পেলো যে আমি ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করছি, কিন্তু সেটাই আপনারা করেন না। আর রসুন কত এটা? রসুন হ্যাঁ 180, 200 টাকা, 180, 200, তার মানে কোনটা সঠিক কোনটা? তাহলে আপনি লিখে দেন 180 থেকে 200। এটা আপনি দেখেন, যদি মূল্য তালিকায় না থাকে তখন হলো আমরা যদি জিজ্ঞেস করি আপনি কমিয়ে বলেন অথবা বাড়িয়ে বলেন, মানে এই জন্য আপনি তালিকা দেবেন। দেখেন এই কিন্তু এখানে কিন্তু তালিকা যদি না দেন তাহলে ফাইনের ব্যবস্থা আছে আইনে, একেবারে জরিমানার বিধান আছে। তাহলে আপনার এই যে হ্যাঁ এই যে এখন সুন্দর, এটা সবসময় ই করে রাখবেন, ওই ইচ্ছে সবাই যেন দেখতে পারে এরকম জায়গায় রাখবেন, এবং ওর চেয়ে বেশি দামে আবার বিক্রি করা যাবে না। কিন্তু এখন বলেন এই দাম কি আগের থেকে বাড়ছে না কমছে, এই যে আপনার পেঁয়াজ তারপরে অন্য অন্য যে রসুন কোনটা বাড়তি, আলুর কিরকম কিরকম? আপনারা আনেন কোথেকে? এখান থেকে ভাউচার দেয়? এখন দেখাতে পারবেন? না না বিকালে না, সাথে সাথে ভাউচার নিয়ে আসবেন। জাতীয় ভোক্তা অধিকার সংস্থা অধিদপ্তর থেকে আমরা বাজার মনিটরিং করে থাকি। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর, একটি অধিদপ্তর। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব স্যার, আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংস্থা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার, তাদের নির্দেশনায় আমরা মূলত বাজার মনিটরিং কার্যক্রম করি, যাতে ভোক্তা সাধারণ, ক্রেতা সাধারণ ন্যায্য মূল্যে পণ্য পায়, এবং ব্যবসায়ীরা যাতে অনৈতিকভাবে, কোনো কোনো ব্যবসায়ী দেখা যায় যে অসাধু পন্থায় পণ্যের দাম বৃদ্ধি করেন, সেটি যাতে না করতে পারেন, সেটি আমাদের লক্ষ্য। তো আমরা আজকে সাদেক খান যে বাজার, এখানে এই পাইকারি বাজার, এটা এখানে আসলে আমরা দেখলাম পণ্যের যে সরবরাহ সেটি স্বাভাবিকই বলা যায়, যে ঠিকই বলেছেন যে আপনার কাঁচামরিচের যে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছিল, সেটি আমরা ব্যবসায়ীদের যখন প্রশ্ন করি তারা যেটি জানিয়েছেন যে সরবরাহজনিত সমস্যার কারণে এই দামটি বৃদ্ধি হয়েছিল, তবে এখন সরবরাহ ভালো এবং গত দিনের তুলনায় আজকে তারা কম মূল্যেই বিক্রি করছেন, পেঁয়াজের মূল্যটা নিম্নমুখী, এই সরি মরিচের যে দাম এটা নিম্নমুখী দেখা যাচ্ছে, এবং অন্যান্য পণ্যের মূল্য মোটামুটি স্থিতিশীল, দুই একটা পণ্যের হয়তো কিছুটা বৃদ্ধি ঘটেছে, সেটি এতটা উল্লেখযোগ্য পরিমাণ না আমার কাছে মনে হয়েছে।